কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে শ্রমিকরা। এছাড়া বিষাক্ত পানির কারণে ফসলের ক্ষতির পাশাপাশি বর্জ্য পোড়ানোর ধোঁয়া ও অসহ্য দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। শফিউল বাড়ি রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। পাঁচবিবি উপজেলার নওদা, নাকুরগাছি, হঠাৎপাড়া ও বিজিবি ক্যাম্প এলাকা এবং সড়কের পাশে গড়ে উঠেছে পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। প্রক্রিয়াজাতকরণের পর তা বিক্রির জন্য পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু এসব কারখানার একটিরও নেই পরিবেশের কোনো ছাড়পত্র। যেদিক দিয়ে মানে পানিটা যায়, এই পানিটা গেলে পরে ক্ষতির ভাবটা বেশি দেখায় এবং ক্ষতিও হয়, বিষাক্ত পানিতে অতি ক্ষতিগ্রস্ত হয়, অনেক ধরনের জীবাণু ছড়ে যায়, পুরো বিষাক্ত পানি নামে, তো এর জন্য কোনো মাছ চাষ হয়। অস্বাস্থ্যকর পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত শ্রমিকরা। চল্লিশ বস্তা করে মাল ওঠে, চল্লিশ বস্তা বেতন পায় চারশো টাকা, অনেক দুর্গন্ধ সহ্য করে, আমাদের মাছ নেই, তারপরেও পরিবেশের ক্ষতির পাশাপাশি শ্রমিকদের কম মজুরি ও স্বাস্থ্য ঝুঁকির কথা স্বীকার করেন স্থানীয় জনপ্রতিনিধি। পানিটা যে নির্গত হয়, এই পানিটা কিছু ফসলি জমির ক্ষতি হচ্ছে, এই বিষয়ে যারা এই কারখানা স্থাপন করেছে তাদেরকে আমরা বারবার বলার পরও এই পানির সুব্যবস্থা করতে পারে নাই। গ্রামের যে মহিলারা কাজ করে তাদের কিন্তু ন্যায্য মূল্য দেয় না। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও অবৈধভাবে ব্যবসা চালিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন এসব কারখানা মালিকরা। এই ব্যবসা করে আমি 122 জায়গা কিনছি, করার পরে এই ব্যবসা এই প্রতিষ্ঠানে এখানে চালু করছি। বর্তমানে আমার এখানে লেবার কাজ করছে 50-60 জনের মতো। পরিবেশ মানে বুঝলাম না কোন, আমার তো টেল লাইসেন্স আছে না, ওটা বগুড়ার দিয়ে যেটা বগুড়াতে করতে হয় করা হয়নি এখনো। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। যদি কেউ এ ধরনের কারখানা পরিবেশ ছাড়পত্র গত ছাড়া স্থাপন করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি ঝুঁকিপূর্ণ বজ্র উৎপাদন করে তাহলে আমাদের ঝুঁকিপূর্ণ বজ্র উৎপাদনের আইনে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারব। প্রকৃতি, পরিবেশ ও ফসল রক্ষার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য মজুরি নির্ধারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।